নিম্নবিত্ত প্রবীণ মানুষদের কথা ভেবে ঢাকার ধামরায় গড়ে তোলা হয়েছে শৈলান প্রবীণ নিবাস, যেখানে আশ্রয় নিতে পারছেন অসহায় ও পরিবারহীন নিঃসঙ্গ প্রবীণরা। তাদের সম্পূর্ণ বিনামূল্যে থাকা খাওয়া এবং চিকিৎসা সেবা দেওয়া হয়, এতে খুশি নিবাসের বাসিন্দারা। মনোয়ার ইসলাম তাজুল ইসলাম কল্যাণ ট্রাস্ট 2022 সালে চালু করে এই প্রবীণ নিবাস। আরও বিস্তারিত থাকছে বিশেষ প্রতিনিধি সৈয়দা মুনির ইসলামের রিপোর্টে। ঢাকার মিরপুরে স্ত্রী আর দু সন্তান নিয়ে সুখের সংসার ছিল আলী হোসেনের। স্ত্রী মারা গেছেন আর দু সন্তান বিয়ে করে পরিবার নিয়ে থাকে অন্যত্র। আলী হোসেনের ঠাঁই হয় প্রথমে গাজীপুরের একটি বৃদ্ধাশ্রমে, বর্তমানে ধামরাইয়ের শৈলেন প্রবীণ নিবাসে থাকছেন তিনি। সন্তানরা কেউ তাকে দেখতে না আসলেও প্রতি মাসের খরচ পাঠিয়ে দেন। এক বছর হতে যাচ্ছে, খুব ভালো। আলী হোসেনের মতো ওশি আলম ও সাহারা খাতুনের গল্পটাও একই রকম। ওশি আলমের তিন ছেলে, দুই মেয়ে এবং স্ত্রী থাকলেও শেষ বয়সে তাদের সঙ্গে ঠিক মানিয়ে নিতে না পারায় থাকেন প্রবীণ নিবাসে। এদের মতোই অসংখ্য প্রবীণের বাস সবুজে ঘেরা এই নিবাসে। কেউ নিজের কাজ নিজেই করছেন, কারো সময় কাটে ক্যারাম দাবা খেলে কিংবা টিভি দেখে, অসুস্থ হলে থাকছে চিকিৎসার সুব্যবস্থা। খুব ভালো, মানে যা বর্ণনা করার মতো না। হয়তো বা কারোর কেমন লাগছে আমি জানি না, তবে আমার দিক দিয়ে আমি মনে করি যে খুবই ভালো। আমি এখানে নামাজ কালাম পড়তে পাচ্ছি, তারপরে হলো সময় মতো খাবার পাচ্ছি, খাওয়ার সুবিধা আছে, চিকিৎসার সুবিধা আছে। না, যারা এরকম খোঁজ নেই তাদেরকে আমি খোঁজ পেলে তাদেরকে আমি আসার জন্য আহ্বান করি। আমার মতো এখানে আসুক, স্বাধীনভাবে থাক, কোরআন শরীফ 24 ঘন্টা পড়তে থাকে, মানে হিসাব জানে। আমি নামাজ পড়ি আর টাইম পাস হলে কোরআন শরীফ পড়ি, টাইম পাস হলে লুডো খেলে, ক্যারাম বোর্ড খেলে, ভালো লাগে, সুখে লাগে। চিকিৎসা সব কিছু, খাওয়া দাওয়া, কাপড় চোপড় যা লাগে সবই দেয়। এখানে মাঝে সাথে রুটি ভাজি করে দিই, সবজি কাটা দিই, আল্লাহর নাম নিয়ে ভালোই কাটে। হাঁটা চলা ও নিজেদের কাজ নিজেরা করতে পারেন এমন প্রবীণরা বিনা খরচে এখানে থাকতে পারেন। তেমনি এক দম্পতি সনাতন ধর্মের জ্যোৎস্না ও দীনেশ পাল, পরিবারের দুঃখ কষ্ট ভুলে বেশ ভালোই আছেন তারা। চক্ষু অপারেশন তো হয়েছেই, আবার এক চক্ষু নিয়ে যাই বাবার ডাক্তারের কাছে। আমি এখানে ভালোই লাগে, আইছি ডাক্তারও দেখাইতে আছি, শরীরে অনেক রকমের সমস্যা সমস্যা দেখাইতে আছি, এই জায়গায় এসে এসে দেখাই দেখাই ওষুধ খাইতে আছি। আধুনিক সমাজে ক্রমাগত কমে আসছে যৌথ পরিবার, প্রবীণ মানুষগুলো অনেক সংসারে বিবেচিত হন বাড়তি একজন হিসেবে। সেসব অসহায় মানুষদের কথা ভেবেই শৈলানপুরে এমন প্রবীণ নিবাস করেছেন। সব ধরনের সুযোগ সুবিধা রেখে সম্পূর্ণ বিনামূল্যে এখানে থাকতে পারছেন অসহায় প্রবীণরা। পারিবারিক সম্পর্কের একটা বিচ্ছিন্নতা মনে হয় এখন প্রকট হয়ে উঠছে। এই সব কিছুকে সামাল দেওয়ার জন্য এটা সবার জন্যই প্রযোজ্য, অলসতা জরা ব্যাধি সবের জন্যই। যারা উচ্চবিত্ত উচ্চ মধ্যবিত্ত তাদের জন্য এসব সামাল দেওয়াটা কিছুটা সহজ, কিন্তু যারা নিম্নবিত্ত তাদের জন্য এটা খুবই কঠিন হয়ে যায়। তাদের কথা চিন্তা করি আমার এই প্রবীণ নিবাসের চিন্তা। 60 বছর বা তার চেয়ে কিছুটা কম বয়সে যে কোনো ধর্মের অসহায় ও চলাচলে সক্ষম নারী পুরুষ শৈলান প্রবীণ নিবাসে থাকতে পারবেন। এখানে 40 জন নারী ও 40 জন পুরুষ প্রবীণের থাকার সুব্যবস্থা রয়েছে। বর্তমানে রয়েছে নারী পুরুষ মিলিয়ে 27 জন প্রবীণ মানুষ। পরিবার হচ্ছে প্রবীণ ব্যক্তিদের জন্য শ্রেষ্ঠ জায়গা, কিন্তু নানা রকম ব্যস্ততা, নানা রকম জটিলতায় এই প্রবীণ ব্যক্তিরা যখন পরিবার থেকে যথাযথ যত্ন পরিচর্যা পায় না, ঠিক তখনই তাদের আশ্রয় হয় শৈলান প্রবীণ নিবাসের মতো বৃদ্ধ আশ্রমগুলোতে। এখানে তারা খুঁজে পায় তাদের নিরাপত্তা, তাদের আশা, তাদের ভরসা। শৈলান প্রবীণ নিবাসের মতো প্রবীণ নিবাসগুলো এখন আসলে সময়ের চাহিদা। সৈয়দা মুনিরা ইসলাম, আরটিভি, ধামরাই।